নির্বাচন সামনে আসলে এটা একটু আন্দোলনের মৌসুম হয়, সেই আন্দোলনের মৌসুম ভেবে কেউ কেউ আবার একটু রাস্তায় নেমে যান, উস্কানিও থাকে, নানান কিছু থাকে, তাদেরকে এত কোলে নিয়ে নাচানাচির তো কিছু দরকার নেই। আমরাও দেখে রাখছি এরা কারা, কি ব্যাপার। আওয়ামী লীগ সরকার এত দুর্বল হয়ে গেছে যে তারা যা খুশি তাই করবে। শিক্ষা ব্যবস্থায় আমাদের অনেক চাওয়া আছে, শিক্ষকদের অনেক চাওয়া আছে, এবং সেগুলো যৌক্তিক। আমি এর কোনোটিকে অযৌক্তিক বলছি না, কারণ অযৌক্তিক নয়, যৌক্তিক চাওয়া। সেই যৌক্তিক চাওয়াগুলো আমরা নিশ্চয়ই পূরণ করব, কিন্তু সেটার জন্য হয়তো এই মুহূর্তেই সঠিক সময় নয়। এখন নির্বাচনকে সামনে রেখে আমি একটু মাঝে মধ্যে জোক করে বলি যে নির্বাচন সামনে আসলে এটা একটু আন্দোলনের মৌসুম হয়, তো সেই আন্দোলনের মৌসুম ভেবে কেউ কেউ আবার একটু রাস্তায় নেমে যান, উস্কানিও থাকে, নানান কিছু থাকে। কিন্তু স্বাধীনতার শিক্ষক পরিষদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা কোন রকম উস্কানিতে তারা কিন্তু পা ফসকে যায়নি, তারা সঠিক পথে থেকেছেন, বঙ্গবন্ধু কন্যার উপরে আস্থা রেখেছেন, বৈশ্বিক অবস্থা সেটিকে মাথায় রেখেছেন, রেখে সেই আস্থা বিশ্বাসে ভর করে তারা অপেক্ষা করছেন যে আগামী নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ, এবং তারপরে এই আমাদের যা কিছু চাওয়াগুলো আছে সেই চাওয়াগুলো সবই পূরণ হবে ইনশাআল্লাহ। আমাদের এই যে হঠাৎ করে জাতীয়করণের একটা কথা উঠলো, এত রকমের ভাগ আছে। আমি একবারে একটা নির্দেশ বললাম যে ঠিক আছে সব এই জাতীয়করণ করতে কত সময় লাগবে, আপনি চিন্তা করে দেখেন আমাদের 300-350 কলেজ স্কুল তা নিয়ে আমাদের কয় বছর লাগছে, কারণ এত জটিলতা এর মধ্যে। আর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বললাম যে ঠিক আছে করে দেব, ভিন্ন ভিন্ন এই যারা সরকারিতে আছে তাদের একরকম দাবি, যারা এমপিওতে আছে তাদের একরকম, যারা নন এমপিও তাদের একরকম। আপনার তো পুরো জিনিসটাকে গুছিয়ে বুঝে জটিলতাগুলোকে দূর করে ঠিক মতো করতে হবে। হজবরল অবস্থায় তো আপনি যেতে পারবেন না লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে, পারবেন? আমরা সেই জন্য কি বললাম, দুটো কমিটি করে দিচ্ছি, বললাম একটা ওয়ার্কশপ করছি 2 দিনের রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ, সবাই আসেন। যারা আমাদের নামে রাস্তায় দাঁড়িয়ে কুৎসা রটাচ্ছেন, কদর্য কথাবার্তা বলছেন, তাদেরকেও বললাম আসেন, আপনারাও শিক্ষক আসেন না, তাদের মধ্যে মেইন লোক তো ছিল, মেইন লোক ছিল না, এখন সেইখানে না থেকে তারা আবার অন্য জায়গায় গিয়ে ধর্ণা দেয়। তো সেই জন্যে এখন তার মানে কি, তারা সরকারকে সহযোগিতা করতে চায় না, তারা সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকারকে সহযোগিতা করতে চায় না। সরকার তাদেরকে যে সহযোগিতার জন্য ডেকে নিয়ে আসছে সেখানেও তারা আসতে রাজি না, কারণ তারা তখন কি, তখন সেই বিএনপি জামাতের একটা সমাবেশ ছিল, বিএনপির সমাবেশ, তারা সেই সমাবেশে থাকবে, তাদের উদ্দেশ্য ছিল সেইটা, সেই কারণে। তো তাদেরকে এত কোলে নিয়ে নাচানাচির তো কিছু দরকার নেই। তো যাই হোক, আমরাও দেখে রাখছি এরা কারা, কি ব্যাপার। আমরা সকল শিক্ষককে সম্মান করি, আমরা সকল শিক্ষককে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, আমরা কাউকে বাদ দিয়ে কাজ করতে চাই না। কিন্তু কেউ যদি মনে করে যে আওয়ামী লীগ সরকার এত দুর্বল হয়ে গেছে যে তারা যা খুশি তাই করবে, শিক্ষার্থীদেরকে জিম্মি করে, সামনেই আমাদের এই নতুন কারিকুলাম শুরু হয়েছে, সামনে পরীক্ষার সময়, এই সময় শিক্ষার্থীদেরকে জিম্মি করে তারা এই দাবি আদায়ের মৌসুম মনে করে, বিরোধী দলের তথাকথিত আন্দোলনের পালে হাওয়া লাগাবার জন্যে তারা রাস্তায় বসবে, সেটাকে প্রশ্রয় দেবার কোনো কারণ নেই।